এটাই চিত্রনায়িকা কবরীর কবর গোলাপ ফুল। এই গোলাপ ফুলটা কিন্তু ওই কবরী ম্যাডামের ছেলে দিয়ে গেছে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যারা এই পর্বটা দেখার জন্য অলরেডি ক্লিক করছেন, সবাইকে সালাম জানিয়ে আজকের এই পর্বটা শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে আসছি ঢাকার বনানী কবরস্থানে, যেখানে অসংখ্য মানুষ, জ্ঞানী গুণী অনেক মহৎ ব্যক্তিরা শায়িত রয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি বাংলা চলচ্চিত্রের এক সময়ের খুব জনপ্রিয় অভিনেত্রী, নায়িকা এবং সাবেক এমপি কবরী ম্যাডামের কবরে। প্রিয় বন্ধুরা, কবরী ম্যাডাম যেখানে শায়িত আছে তার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ঢাকা বনানী কবরস্থান। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন যাই। প্রিয় বন্ধুরা, এই যে আমি কিন্তু কবরী ম্যাডামের কবরে যাচ্ছি। কবরী ম্যাডামের কবর যদিও এখনও পাকা করা হয়নি, পাকাকরণ করা হয়নি, এই যে এই সেই কবরটাই, কবরের উপরে কিন্তু ফুল দেওয়া আছে। এটা কবরী ম্যাডামের ছেলে দিয়ে গেছে গত পরশু দিন। এটাই হলো কবরী ম্যাডামের কবর। এটাই সেই আমাদের এক সময়ের চলচ্চিত্রের, বাংলা সিনেমা জগতের খুব তুখার অভিনেত্রী, চিত্রনায়িকা কবরী, যার নাম সারা বাংলায় একযোগে সবাই চেনে, সবাই জানে, চিত্রনায়িকা কবরী, এবং সাবেক এমপিও ছিলেন তিনি। হ্যাঁ, এটাই তার এই চিত্রনায়িকা কবরীর কবর। হ্যাঁ, বনানী কবরস্থানে যদিও নাম্বার বা নেম প্লেট নেই, কবরের উপরেই দেখছেন একটা গোলাপ, দুই তিনটা গোলাপ, গোলাপ ফুল। এই গোলাপ ফুলটা কিন্তু ওই কবরী ম্যাডামের ছেলে দিয়ে গেছে আর কি গত পরশু দিন। আমি এখানকার ভাইদের জিজ্ঞেস করলাম যারা দায়িত্বে আছেন, ওনারা যদিও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তারা বলল যে কবরী ম্যাডামের যে ছেলে, হ্যাঁ, উনি মাঝে মাঝে আসে, সন্ধ্যার সময় আসে, সন্ধ্যার পরেও আসে, এশার নামাজ পরেও আসে, এসে এসে দোয়া করে ফুল দিয়ে যায়, তাই তো? দোয়া করে মায়ের জন্য, মায়ের জন্য দোয়া করে, মায়ের নাজাতের জন্য, মায়ের রুহের নাজাতের জন্য দোয়া করে কবরী ম্যাডামের ছেলে কিন্তু চলে যায়। প্রায় প্রতিদিনই আসে কি মাঝে মাঝে আসে? প্রিয় বন্ধুরা, দেখছিলেনই তো, এটাই ছিল হচ্ছে কবরী ম্যাডামের কবর। আমি আপনাদেরকে হালকা একটু দেখানোর চেষ্টা করলাম, বিস্তারিত আমি আরও জানাবো, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, কবরী সম্পর্কে আরও একটু সংক্ষিপ্ত জানাই যে কবরী হচ্ছে সারা বেগম কবরী। এনার তার আগের নাম, মানে জন্ম নাম হচ্ছে, জন্মগত নাম হচ্ছে, জন্মের সময় যে নামটা ছিল সেটা হচ্ছে মিনা পাল। মিনা পাল হচ্ছে 19 জুলাই 1950 সাল পোয়ালখালী চট্টগ্রামে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ হয় তার 17ই এপ্রিল, হ্যাঁ, 17ই এপ্রিল 2021। মৃত্যুকালীন বয়স ছিল কবরীর, চিত্রনায়িকা কবরীর মৃত্যুকালীন বয়স ছিল 70, হ্যাঁ, 70 বছর। করোনা আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আর সিনেমা জগতে প্রথম তিনি আসেন, প্রথম সুভাষ দত্তের হাত ধরে আসেন প্রথম সিনেমা, সেটা হচ্ছে 1964 সালে চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যম দিয়ে চলে আসেন তিনি। এবং একাধারে তারপর বিভিন্ন, যেমন রাজ্জাকের সাথে জুটি করেন, তারপরে মানে বিভিন্ন নায়ক, নায়কের সাথে জুটিবদ্ধ হয়ে এসে সুপার ডুপার হিট হিট সিনেমা উপহার দিয়ে যায়। এবং তিনি কিন্তু রাজনীতিবিদও ছিলেন আর কি। সব মিলে তার ব্যক্তিগত জীবনটা ছিল মানে আলোকিত জীবন, আলোকিত জীবন। এখন সে চিরনিদ্রায় শায়িত আছে এই বনানী কবরস্থানে। তার জন্য দোয়া ও ভালোবাসা রইল, সে যেন ওপারে গিয়ে ভালো থাকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।